করোনা মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গণটিকা প্রদান ও স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের অভিবাসীরা স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার থেকে আগের মতো শতভাগ জনবল নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদে স্বাভাবিক নিয়মে নামাজ আদায় এবং রমজানে ইফতারের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান ও সভা সেমিনার এবং গণপরিবহনের উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।